নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা ভাবছো আমার সাথে ঘটনা শেয়ার করবে কি করে করবে, করে দিতেই পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হলো 8011006740, নতুবা যে আমাদের মেইল আইডি আছে কথায় গল্প @gmail.com, সেখানে বা না হলে আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ কথায় গল্প, সেখানে কিন্তু ইনবক্স করতেই পারো। হ্যাঁ, আর আমাদের এই সব লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে, তোমরা ওখান থেকেও কালেক্ট করে নিতে পারো। তো অ্যাজ ইউজুয়াল ঘটনা তোমরাই পাঠিয়েছো, আজকের এপিসোডটাও হতে চলেছে জমজমাট। সবসময় চেষ্টা করি তোমাদের ঘটনা, সত্যি এত ইউনিক ইউনিক ঘটনা তোমরা পাঠাতে থাকো, ওটার জন্য সবসময় তোমাদের কাছে আমি থ্যাঙ্কফুল, গ্রেটফুল। তো আজকে আর কথা না বাড়িয়ে আমি সোজাসুজি চলে যাব ঘটনায়। প্রথম ঘটনা পাঠিয়েছে জয়াদি, জয়া মুখার্জি, ঠিক আছে? জয়াদি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা। অ্যান্ড ঘটনাটার সূত্রপাত কবে থেকে হয়েছিল ওরা জানে না, বাট ওরা বুঝতে পেরেছে 2022, মানে এই বছরেরই। তো অ্যাকচুয়ালি জয়াদির হাজব্যান্ড একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে এবং বেশ ভালো ভালো, মানে উঁচু ডেজিগনেশনে, পোস্টটা বেশ উঁচু। তো ওনার ট্রান্সফার হতে থাকে। তো আগে ওরা ওদের যেখানে, মানে অ্যানচেস্ট্রাল হোম, মানে ওদের মানে শহরই ওনার হাজব্যান্ডের, মানে ওখানেই অ্যাপয়েন্ট করা হয় ওই পোস্টে। তো ওখানে 2-3 বছর কাজ করার পর ওনাকে ব্যাঙ্গালোর ট্রান্সফার করে দেয়। তো ডেফিনেটলি উইথ ফ্যামিলিই যাবে, আর ওনার শ্বশুর ছিলেন না ওই অ্যানচেস্ট্রাল হোমে, মানে বসত বাড়ি যেটাকে বলে, ওনার হাজব্যান্ড জয়াদি, জয়াদির এক ছেলে। তখন ছেলের ট্রান্সফার যখন হয় ছেলের বয়স হার্ডলি 4 না 4.5 বছর। আর ওনার শাশুড়ি, যেহেতু মানে শ্বশুর ছিলেন না, শাশুড়ির আমার অমত ছিল, উনি মানে যেহেতু শ্বশুরের শেষ নিঃশ্বাস সেখানে পড়েছে, তো মানে ওই বসত বাড়িতে, উনি মানে বাড়ি ছেড়ে যেতে চাইছিলেন না। বাট উনি যতই বলুক, একটা ছেলে পট করে মাকে কি একা রেখে চলে যেতে পারে? ওয়্যারেস ওদের যে বসত বাড়ি, মানে জয়াদের শ্বশুর বাড়ি, ঠিক 15-20 মিনিট দূরেই কিন্তু ওনার ননদ, একমাত্র ননদের বিয়ে হয়েছে। তো ওনার শাশুড়ি বারবার বলেছে কোনো অসুবিধা হবে না, ও তো আছে, মানে ওনার মেয়ের কথা বলছে, ও তো আছে, অসুবিধা হলে চলে আসবে। বাট ছেলে কিছুতেই মাকে ছাড়বে না। জয়াদিও ওনাকে ভালো করে বোঝালেন, মা চলেন, এখানে থাকলে আমরা মানে আপনার চিন্তায় আমরা শেষ হয়ে যাব, ইটস বেটার আপনি যেরকমই থাকি আমরা সবাই একসঙ্গে থাকবো। তো অনেক বলে কয়ে বুঝিয়ে ঠুজিয়ে নিয়ে গেছে, ঠিক আছে। তো ওরা কী করতো, ওরা 2019-এ ট্রান্সফার হয়, তো তখন ওরা কী করতো, 6 মাস অন্তর অন্তর ওনার বাড়িতে আসতো, এসে ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার এসে দেখতো। ওই যে ওদের বাড়িটা মানে অ্যানচেস্ট্রাল হোম বুঝতেই পারো, উঠান, তারপর কুয়াতলা, কলপাড়, তারপর হলো ওদের দুতলা বাড়ি, বাড়িঘর পরিষ্কার, এসে দেখতো ঝোপ জঙ্গলে বেশি আগাছা হয়ে গেছে, তো ওগুলি নারকেল গাছ পরিষ্কার টরিষ্কার করে, ঘরের জঞ্জাল টঞ্জাল পরিষ্কার করে কিছুদিন থাকতো, 10-12 দিন থাকার পর আবার ব্যাঙ্গালোর চলে যেত। তো এরকম হতে হতে করোনা পিরিয়ড শুরু হলো। করোনা পিরিয়ডে যখন শুরু হলো তখন আমরা জানি, মানে সত্যি কথা বলতে গেলে আমি তো বলবো আমি উপর থেকে নিচে নামতাম না ভয়ের চোটে, শ্বাস নিতে ভয় পেতাম, হয়তো শ্বাসের সঙ্গে কি হাওয়ার সঙ্গে কি জানি ওই করোনার বীজাণুটা যদি ঢুকে যায়, আমরা এতটাই মানে প্যানিক হয়ে গেছিলাম। সিচুয়েশনটা সত্যি এরকমই ছিল, তাই নয় কি, ভয়ানক ছিল। তো ওখানে তো মানে এখানে আসার কথা তো ওনারা ভাবতেই পারেন না, ওয়ার্ক ফ্রম হোম চলছিল, কেউ ঘর থেকে বেরোচ্ছিল না, মানে আত্মীয় স্বজন মানে আশেপাশে মানুষের তো দেখাশোনা করার অনেক দূরের কথা, মানে হাই হ্যালো করতে আমরা ভয় পাচ্ছিলাম, যাতে একটা একটা লিমিটেড ডিস্টেন্স তৈরি করে তারপর কথা বলছিলাম, মানে এরকমই ভয়ানক পরিস্থিতি, আমরা সবাই অবগত, তাই তো? তো তখন তো এখানে আসার উপায়ও নেই, আর ওনারা 2 বছর মানে এখানে আসতে পারেননি। অ্যান্ড 2020 থেকে ওনার হাজব্যান্ড, যেহেতু ওনার মা বারবার আর কি ওনার বাড়িতে আসতে চাইছিলেন, তখন অফিসে বারবার উনি রিকোয়েস্ট করছিলেন যে আমাকে আবার ওখানে পোস্টটা দিয়ে দাও, ওই আগের পজিশনটা দিয়ে দাও। সো অ্যাকচুয়ালি কি ওনার মানে সেলস অ্যান্ড মার্কেটিং জব, তো ওই ওয়েস্ট বেঙ্গলের সেই পার্টিকুলার শহরে আসলে ওনার কিন্তু 20 দিন বাইরেই থাকতে হয়, বিকজ ওনার ওয়েস্ট বেঙ্গল কভার করতে হয়, বিহার, নর্থ ইস্ট, এসব সব কভার করতে হয়, তো ম্যাক্সিমাম দিন তো বাইরেই থাকতে হয়। তো অনেক বলে কয়ে 2022 প্রথম দিকে, মানে 2 বছর পরে ওনার ট্রান্সফার হলো নিজের হোম টাউনে, অ্যান্ড ওনারা আসলেন। আসার পর ঠিক আছে দেখলেন কি পুরো বাড়ি আগাছায় ভরে গেছে, পুরো বাড়িটা মানে কি খালি মাকড়সার জালে ভরে গেছে। তো জয়াদি যখন জাস্ট গেট, মেইন গেট, সদর দরজা দিয়ে ঢুকলেন, হঠাৎ না বিকট গন্ধ পেলেন নাকে, নাকে বিকট গন্ধ পেলেন। এবং আমি যে বললাম ওদের বাগান ঠাকান ছিল, বাগানের আশেপাশে জানো তো মুরগির মাংসের হাড়, মাছের হাড়, মানে খালি হাড়ে হাড়, মাংসের টুকরো টুকরো, মানে হাড়, ননভেজের যেগুলি ইন্ডিকেশন দেয়। তো আর পচা গন্ধ, ওনার শাশুড়ি পেয়েছেন আর জয়াদি পেয়েছেন,
আর শাশুড়ি তো দেখে খুব ইয়ে করছে বলে এর জন্য আমি বাড়িঘর ছেড়ে যেতে চাইছি না। দেখেছো বৌমা কী অবস্থা করেছে, কাক পাখি ওই হাড্ডি মুক্তি এনে এনে বোধহয় বিড়াল ঠিড়াল ফাঁকা বাড়ি পেয়েছে এরকম করে মানে নোংরা করে গেছে। তো যখন জয়াদে ওনার হাজব্যান্ডকে বললেন যে আমি তো এই বাড়িতে থাকতে পারবো না গো, তুমি আগে পরিষ্কার করার ব্যবস্থা করো, তো ওরা ডিসাইড করলো, যেহেতু বললাম 15-20 মিনিটের দূরত্বই ওনার ননদের বাড়ি, তো বলছে যে ঠিক আছে আমরা ননদের বাড়ি এখন চলে যাই, ওখানে থাকে দুদিন, ততক্ষণে তোমরা পরিষ্কার করে নাও, মানে লোক লাগিয়ে পরিষ্কার করে নাও। তো ঠিক আছে দাদা ওরকমই কাজ করলেন, পুরোপুরি পরিষ্কার টরিষ্কার করে জয়াদি পরে ওরা মানে শিফট হলেন ওর নিজের বাড়ি। আসার পরেও জয়াদি মানে নাকে না সেই পচা পচা গন্ধটা আসতেই থাকে। হ্যাঁ, তো ওনার শাশুড়ি মাকে বলছে, তো শাশুড়ি মা বলছে বৌমা আমি তো পাচ্ছি না। তো জয়াদি বলছে হয়তো ঢুকেই যে একটা গন্ধ পেয়েছিলাম না ওটাই নাকে রয়ে গেছে, ওটাই হয়তো ব্রেনে রয়ে গেছে, ওটাই হয়তো থেকে থেকে আমাকে ইয়ে করছে আর কি, ওইটা পাচ্ছে হয়তো আমার ব্রেনেরই হচ্ছে হয়তো কোনো ইয়ে হ্যালুসিনেশনের মতো গন্ধর। ঠিক আছে ফাইন। তো প্রথম আস্তে আস্তে মানে দু তিন দিন গেল, একদিন না ঘুম থেকে উঠে দেখছেন কি আবার ওনাদের ঘরে মাকড়সার জ্বালা, কিন্তু ওই রকম জ্বালা না, মানে জেনারেলি আমরা পরিষ্কার করলে ধরো সপ্তাহ 10 দিন পরেও যদি জ্বালা হয় কি হয় হালকা হালকা হবে, কিন্তু জ্বালাগুলি দেখে মনে হচ্ছে কালো হয়ে গেছে পুর, মানে হচ্ছে এক বছর দু বছর হয়তো পরিষ্কার করা হয়নি, ঠিক আছে ওই রকম জ্বালা। তো ওনার শাশুড়িমাকে বলছি মা দেখেন তো মাত্র সেদিন পরিষ্কার করে গেল এই কী অবস্থা। শাশুড়ি মা বলছে হয়তো দেখো বড় মাকড়সা ঠকড়সা চলে এসছে, হয়তো পেস্ট কন্ট্রোলকেও ডাক দিতে হবে। তো জয়াদি বলছে হ্যাঁ হ্যাঁ ডাক দিতে হবে, সত্যি তো এরকম করে থাকা যায় নাকি ঘরে। তো উনি নিজে ঝুলঠুল ওই দিন ঝাড়লেন, ঝাড়ার পর ওনার আরেকটা বলছে যে রুমকি আমার আরেকটা ফিল কী হতো বলো তো, যখনই আমি রান্নাঘরে কাজ করতে যেতাম না তখন আমার খালি মনে হতো আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, অথচ আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে তো বিগত আমি বিয়ের পর থেকে তো এই রান্নাঘরেই কাজ করে গেছি, কোনো দিন আমার সেই ফিলিংসটা আসেনি। এইবার কী হচ্ছে জানো তো, মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমি জাস্ট এরকম করে টার্ন নিচ্ছি কেউ নেই, আমার কাজ করছি আমার মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে আবার টার্ন নিচ্ছি কেউ নেই। তা আমি ভাবলো এটাও আমার ভুল হতে পারে, ঠিক আছে ফাইন। আরেকটা কী জিনিস হওয়া শুরু করলো বলো তো, বলছে আমরা মাছ মাংস আনতাম, মাছ মাংস আমরা সবসময় খেতাম, আমার শাশুড়ি মা মাংস খান না কিন্তু উনি মাছটা খান, তো হয়তো আমরা মানে জলের মধ্যে ভিজি আগে কী করতাম বলতো, মানে করোনাকালীনে আমি ওইটা করি যে মাংস বা মাছ আনলে না হালকা গরম জলে ধুয়ে রাখতাম, বা মাংস আনলে আমি গরম জলে ওটার মধ্যে নুন ভিনেগার দিয়ে মানে মাংসটা আধা ঘন্টা রেখে দিতাম। তো জয়া দিয়েও সেম এই জিনিসটাই করতেন। তো বলছে যে আমি মাংসটা ভিজিয়ে গেছি যে ঠিক আছে আধা ঘন্টা পরে তুলে ইয়ে করবো, তো আধা ঘন্টা পরে যেয়ে মাংসটা উঠাতে যাবো দেখি পুরো তেল, আচ্ছা বয়ল মানে ফার্মের মুরগি এই জিনিসটা হয়। উনি জল ফেলানোর পর কী দেখে বলো তো, মাংসের থেকে না উৎকট বিশ্রী গন্ধ, মানে মাংসটা পচে গেছে আর না ছোটো ছোটো পোকা, মানে এই জিনিসটা তো উনি পুরো স্টান্ট হয়ে গেলেন। শাশুড়ি মাকে ডাকলাম, বলে মা দেখেন জাস্ট আমি ফ্রেশ মাংস বাজার থেকে এনেছি এই জিনিসটা কী করে হচ্ছে। তখন শাশুড়ি মা বললো দেখো বন্ধ ঘর ছিল তো হতে পারে কোনো রকম কীটাণু বীজাণু হয়তো বাসা বেঁধেছে, ওগুলি হয়তো মাংসটাকে পচিয়ে দিচ্ছে। সবাই তো দেখো আমরা যখন এসব মানে এইসব অ্যাক্টিভিটির সম্মুখীন হই না আমরা কিন্তু সবসময় এটা বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে বা সায়েন্টিফিক্যাল মানে সায়েন্টিফিক ওয়েতে আমরা ভাবনা চিন্তা করি, পট করে কিন্তু আমরা কেউ প্যারানর্মাল বা ভূতুর অ্যাক্টিভিটি মানতে নারাজ বা মানতে চাই না, এটা হয়তো আমি হলে আমিও হবো। তখন ঠিক আছে এটা গেল। তারপরে একটা কী পিকুলিয়ার কথা হচ্ছিলো জানো তো, রাত্রেবেলা যেটা কোনোদিনও হয়নি আপনি আপ ওই নল খুলে যেত, মানে কেউ অ্যাজ ইফ নিজের উপস্থিতিটা না ওদেরকে বোঝানোর চেষ্টা করছে, ওরা যতই বুঝতে চাইছে না সায়েন্টিফিক ওয়ে খুঁজছে কিন্তু সে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি যে এখানে আছি এটা আমার রাজত্ব তোমরা বোঝো এটা আমার, ওরকম করে কেউ ইচ্ছে করে বোঝাতে চাইছে। নল খুলে দিত, রাত্রেবেলা হয়তো ভাত টাত রান্না করতে যেত, ভাত বসে হয়তো একটু টিভি রুমে লিভিং রুমে এসে লাইটটা না আপনি মানে ডপ একবার জ্বলতো একবার নিপতো একবার জ্বলতো একবার নিপতো এরকম হওয়া শুরু করলো। ঠিক আছে এটা গেলো একটা ইনসিডেন্ট। নেক্সট কী হলো, আরেকদিন কী হলো, ওনার আজকালকার আমি বললাম 4 বছর বয়সে ব্যাঙ্গালোর গেল, অলমোস্ট 4 বছর পর ওরা ফিরেছে, তো ওনার ছেলে তখন 8-8.5 বছর বয়স। তো আজকাল সব বাচ্চাদেরই যেন একটাই ফ্যাসিনেশন KFC খাবে, KFC-র ইয়েটা খুব ফেভারেট চিকেন পিজা খাবে। তো ওনার ছেলে একদিন ধরলো মামা অনেকদিন ধরে আমি KFC-র চিকেন খাই না, আমি খাবো চিকেন খাবো, তো উনি ডেলিভারি দেওয়ালেন। ঠিক আছে তো ছেলে খেয়ে দিয়ে হাড় গোড় পুরো হাড় হাড্ডি ফাড্ডি যে যা ছিল না
ওরা বাকেট অর্ডার দিয়েছিল, বলছে আমরা মানে মা তো খান না, আমরা তিনজন একটা বাকেট অর্ডার দিয়েছিলাম, হাড় গোড় তারপর দুপুরের মাছের কাটাকুটা সব আমরা ডাস্টবিনে ফেলেছি, পরের দিন মানে যখন ইয়ে আসে মানে জাবরা নিতে আসে তখন আমরা আমাদের ডাস্টবিনটা ক্লিয়ার করে দিই, রান্নাঘরে রেখেছে, ঠিক আছে, হাড্ডি বাড্ডি। সকালবেলা উঠে জয়াদি কি দেখছে, বলছে আমি জীবনেও কোনোদিনও এই জিনিস দেখিনি, ডাস্টবিনটা সব কাচরা না, সিঙ্ক যে ধুই না আমরা রান্নাঘরের সিঙ্কে যে বাসন ধুই ওটার মধ্যে উল্টানো, পুরো কাচরা হয়ে রয়েছে। আর মজার ব্যাপার হলো না ওখানে মাছের একটা কাটা আছে না হাড্ডি আছে, কেউ যেমন বেছে বেছে সেই ওই যে কেসের যে ওরা যে হাড্ডিগুলি ফেলেছিল সেই হাড্ডি দুপুরের সেই মাছের কাটা ওগুলি খেয়ে গেছে, ঠিক আছে। মানে এই জিনিসটা দেখে তো উনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, ওনার শাশুড়িমাকে ডেকেছেন যে মা দেখে যান এটা কি হচ্ছে আমাদের সাথে। তখন শাশুড়িমা বলছে যে না বৌমা, আমরা যতই যত ইয়ে করি না কেন এটা তো মনে হচ্ছে উপরি হাওয়া, এটার মধ্যে নিশ্চয়ই কোনো উল্টা মানে অশরীরীদের ক্রিয়াকলাপ আর কি। বৌমা একটা কাজ করো, আমরা আর এই কয়েকদিন আমরা ননভেজ খাবো না, মানে আমরা নিরামিষই খাই, তুমি এগুলি পরিষ্কার করে স্নান করে নাও, আমরা নিরামিষই খাই। অ্যান্ড আমাদের যে আমার যে জানাশোনা একজন কবিরাজ আছে আমি ওনাকে তলব করি, উনি যাতে ঘরটা এসে দেখে যান। তো কবিরাজকে তলব করা হয়েছে, যেহেতু উনি তো অনেক পুরানা ওই স্থানীয় বাসিন্দা, অনেককে চেনেন, তো ওনার সঙ্গে জান মানে ওনার শাশুড়ির সঙ্গে, জয়াদির শাশুড়ির সঙ্গে তো জান পেয়েছেন সবার হওয়া কোয়াইট স্বাভাবিক। কবিরাজ ওনার ফোন পেয়েই দ্রুত চলে এসছেন এবং বিকেলবেলা যেই ওনাদের সদর দরজায় এন্ট্রি করলেন না, কবিরাজ খালি নাক টানছেন, বলছে না জিনিসটা তো একদম ভালো না, জিনিসটা খুব খারাপ হয়ে গেছে। তো এরকম করে বলছে খুব খারাপ হয়ে গেছে, জিনিসটা খুব খারাপ হয়ে গেছে বলে বলে ওনারা গেছেন। যাওয়ার মানে কবিরাজ ভিতরে ঢুকেছে, ঢোকার পর উনি ওনার রান্নাঘরে প্রথমে ঢুকেছেন, হ্যাঁ রান্নাঘরে ঢুকে শুনছেন, হ্যাঁ তো বলছে কি তোমরা কোনো খারাপ গন্ধ পেতে ইদানিং? তো জয়াদি বলছে যে আমি তো ঘরে আসার পর থেকে একটা বাজে গন্ধ সবসময় আমার নাকে আসতেই থাকতো। তো তারপর রান্নাঘর থেকে এসে উনি লিভিং রুমে বসেছেন, বসে ওনার যা যা আর কি রিচুয়ালস করার পর বললেন যে এখানে একটা মানে পিচাস বাধা বেঁধেছে আর কি, পিসাচ যে বলে, হ্যাঁ পিসাচ বাধা বাসা বেঁধেছে, এবং সে প্রথমে একা এসেছিল এবং এখন ও ডেকে ডেকে টোটাল নটা পিসাচ তোমাদের বাড়িতে কিন্তু আছে আর কি। আর কোয়াইট মানে কবিরাজ নিজে সারপ্রাইজ, বলছে এতদিনও যে তোমাদের কেন ও কোনো ক্ষতি করতে পারেনি, আমি তো স্বাভাবিক মানে মানে এটা আমি ভাবনাতীত আমার, আমি তো অস্বাভাবিক জিনিস ঠেকছে, কারণ আমি জানি মানে এই যে অশরীরীরা আত্মারা আসে না এটা কিন্তু মানুষদের ক্ষতি করে। ইনফ্যাক্ট মানে আমি যে বলছিলাম না যে ওরা নিজের উপস্থিতি টের পাওয়ানোর চেষ্টা করছিল যাতে আমার এটা রাজত্ব, মানে এই প্রপার্টিটা এখন আমার, তোমরা চলে যাও, তোমরা আউটসাইডার, এরকম মানে জয়াদিদেরকে বোঝানোর চেষ্টা করছিল। তো জয়াদি একাকে খুলে সব কথা বললো। তো কবিরাজ বলছে হ্যাঁ আমি এটাই ভয় পাচ্ছিলাম। তারপর ওনার শাশুড়ি হঠাৎ বলে উঠলো কি কিন্তু আমার ঘরে এত প্রবলেম হতো না, কারণ আমার ঠাকুর ঘরের এখানেই তো আমি বিছনা পেতে শুই, একমাত্র ওই ওদের পরিবারে শুধু মানে যতগুলি রুম ছিল না একমাত্র ঠাকুর ঘরেই কোনো রকম কোনো ভৌতিক অ্যাক্টিভিটি হতো না। ইনফ্যাক্ট প্রতি রাত্রে জয়াদি বলো, জয়াদির ছেলে তো পরে ভয়ে ওর মাম্মা পাপার সাথেই ঘুমানো শুরু করেছে, ঠিক আছে, রাত্রেও পুরা বুঝতে পারতো ঘরের মানে ওদের খাটের ইর্দগির্দ না কেউ যেমন পা ঘেঁষটি ঘেঁষে ঘেঁষে চললে যেমন আওয়াজ হয় না, ওই রকম একটা আওয়াজ, মানে ও মানে বললাম না নিজের উপস্থিতি আমি এখানে আছি বোঝানোর চেষ্টা করছিল। তখন কবিরাজ বলল এটার তোর আছে ডেফিনেটলি, আসলে ব্যাপারটা কী হয়েছে অনেক বছর হয়ে দু বছর ধরে তোমরা ঘরে কেউ আসোনি, কেউ ধূপবাতি দাওনি, তোমরা তো মাসে তোমাদের এত রিলেটিভস আছে কাউকে তো বলতে একটি সপ্তাহে না হলে 15 দিন অন্তর অন্তর এসে ঠাকুর ঘর বা তোমাদের ঘরে ধূপবাতি দিয়ে দিতে। তখন জয়াদি বলল যে বাবা কেমন করে বলতাম, করোনার সময়কালীন কেউ ঘর থেকে বের হয় না, আমার এই ফাঁকা বাড়ি কে দেখতে আসতো, কে ইয়ে কর কে করতে আসতো, ছোটো ননদেরও তো ছোট্ট একটা বাচ্চা হয়েছিল, ও বাচ্চা ছেড়ে বা ওর হাজব্যান্ড মানে হয় না, এটা তো দেখো করোনা ভাইরাসটা কী ছিল, এক থেকে এক মানে সংক্রামক ছিল, সবাই ভয় পেত না, তো কর কী করে বলি। তো বলছে ঠিক আছে আমি এটা তোর ইয়ে করছি। তো বলছে আমার 9 দিন সময় লাগবে, যেহেতু 9টা পিচাস 9 দিন সময় লাগবে, অ্যান্ড ওই 9 দিন তোমরা রাত্রে কিন্তু এখানে কেউ থাকতে পারবে না, বলে সেদিনই ওনাদের বলেছে কাল আমি যখন কালকের থেকে স্টার্ট করব কালকের থেকে পুরো 9 দিন আজকেও তোমরা এখানে, যেহেতু ওরা বুঝে গেছে আমি এখানে এসে গেছি না, আমি কিছু তোর একটা বের করব, ওরা কিন্তু ও কিন্তু এখন মানে যারা আছে তোমাদের ঘরে
ওরা কিন্তু তোমাদের হার্ম করার চেষ্টা করবে। ইটস বেটার আজকে রাত্রের থেকেই তোমরা এখানে থেকে না, কারণ রাত্রেবেলা ওরা প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যায়, হোয়ার ইজ দিনে অতটা ওরা অ্যাক্টিভলি কাজ করতে পারে না বা হার্ম করতে পারে না। তো ডিসাইড করা হলো যে পাশের ননদের বাড়ি, ননদের বাড়ি ওরা গিয়ে থাকবে, এবং 9 দিন নাকি প্রচণ্ডভাবে নিষ্ঠা ভরে উনি ওনার রিচুয়ালস করেছিলেন কবিরাজ, এবং 9 দিন পরে বলছে এখন তোমাদের বাড়ি পুরো শুদ্ধ হয়ে গেছে, যাও গিয়ে ওখানে থাকো, কিচ্ছু হবে না। আর ঠিক ঠিক ওরা আসার পর আর কিছু হয়নি, এবং প্রথম দিনই কিন্তু ওদের চার্জ মানে ওদের মানে জয়াদি, জয়াদির মা, শাশুড়ি মা, জয়াদির ছেলে এবং ওনার হাজব্যান্ডকে একটা তাবিজ দিয়ে দিয়েছিলেন, বলছে আর কোনো হার্ম হবে না, তোমরা কিন্তু রাত্রেবেলা থেকো না। তো রাত্রিবেলা উনি ননদের বাড়িতেই থেকেছিল। এই একটা স্পুকি ইনসিডেন্ট জয়াদি আমাদের সঙ্গে শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ জয়াদি, এরকমভাবে আমাদের পাশে থাকবেন অ্যান্ড এরকমভাবেই নিজের ঘটনা শেয়ার করবেন। অ্যান্ড এই ঘটনাটা মানে এই এপিসোডটা আপনাদের আপনার যে নিয়ার অ্যান্ড ডিয়ার হোক বা ফ্রেন্ড হোক বা আপনার ফেসবুক প্রোফাইল বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করবেন, সো দ্যাট নতুন নতুন ঘটনা আপনি যেমন আমাদেরকে নতুন পাঠিয়েছেন, এরকম নতুন নতুন ঘটনা আমরা পেতে থাকি। আর তোমাদের মানে কথা বলবো ভুতুরে আড্ডা স্টেশনের ফ্যামিলিদের সঙ্গে কথা, ফ্যামিলিদের কথা বলছি, তোমরাও প্লিজ শেয়ার করো নিজের প্রোফাইলে স্ট্যাটাসে বন্ধুদের সঙ্গে, সো দ্যাট আমরা নতুন নতুন ঘটনা পেয়ে যাই। আর যেটা আমি সবসময় বলে থাকি কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস, কুসংস্কার বা এই তাবিজের কথা যে বললাম প্রশ্রয় দিই না, ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেই ক্ষেত্রে না গল্প আকারে নিয়ে নেবেন, কারণ আমরা কিন্তু সবসময় গল্প শুনতে ভালোবাসি, ছোটোবেলায় গল্প শুনতে ভালোবাসতাম না, সেই গল্প শোনার অনুভূতিটাই ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনের জন্ম। আর এখন নেক্সট দ্রুত চলে যাব কার ঘটনায়, সপ্তমী সর্বোধ কারী ম্যামের ঘটনায়। ওনার হাজব্যান্ড রেকর্ডিং করে পাঠিয়েছেন, অলরেডি তোমাদেরকে বলেছিলাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ স্যার এত একটা ইউনিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বিফোর দ্যাট একটা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি, আমি একটা গল্প লিখেছিলাম যেটা রুমকিস লাইফস্টাইল বলে আমার একটা ব্লগ চ্যানেল ছিল, এটা 3 বছর আগে, ওটা মানে নিজে যা ভালোবাসতাম সেটাই করতাম। তো ওখানে না আমার একটা লেখা ছিল যেটা একটা পুজো সংখ্যায় আমি বের করেছিলাম, মানে আমার থেকে নিয়েছিল প্রেম বলে, অ্যাকচুয়ালি সেটা ভৌতিক স্টোরি ছিল, এবং ওখানে আমি একটা কথার উল্লেখ করেছিলাম যে অ্যাক্সিডেন্টে বা অপমৃত্যুতে, মৃত্যু হলে প্রিয়জনরা নাকি নিজের আপনজনের সঙ্গে দেখা করতে আসে। ম্যাম মানে সপ্তমী ম্যামের হাজব্যান্ড যেই ঘটনাটা পাঠিয়েছে খানিকটা ওটার সঙ্গে কিছুটা হলেও রিলেট, লাস্টে সেটার কনক্লুশনটা আমি দিচ্ছি। আচ্ছা ম্যামের ঘটনা কিন্তু এর আগে অনেক শুনিয়েছি, যেখানে তোমরা বুঝতেই পারছো যে ম্যামরা কিন্তু প্রচণ্ড প্যাট লাভার, ম্যামের মা ম্যামদের সঙ্গেই থাকে, মানে স্যারের শাশুড়ি ওনাদের সঙ্গেই থাকে, তো স্যার সপ্তমী ম্যাম ওনার ছেলে শাশুড়ি মা সবসময় মানে পেট ভালোবাসে। হ্যাঁ ওদের বাড়িতে বিড়াল কুকুর থেকে ধরে এভরি মানে সব কিছু আছে, ইনফ্যাক্ট রাস্তায় যে অনেক সময় কুকুর বিড়ালরা আহত হয়ে যায়, স্যার এবং স্যারের ছেলে, ইভেন স্যারের ছেলেও ওদেরকে তুলে তুলে নিয়ে আসে, এবং ওদের যে বাড়ির মেম্বাররা সে ওনার শাশুড়ি হোক বা সপ্তমী ম্যাম হোক খুব আদর যত্ন করে এদেরকে কিন্তু সেবা শুশ্রূষা করে, খুব ভালোবাসে। অ্যান্ড তোমরা একটা কথা জিনিস জানো তো, সে জীবজন্তু হোক মানুষ হোক যেই হোক, মানুষ তথাপিও কখনো কখনো ধোকা দিতে পারে, বাট এরা জীবজন্তু প্যাটরা ভালোবাসা পেলে না ওরা উজাড় করে ভালোবাসা দেয়, তুমি একটু করবে তোমাদের তোমাদের তোমাদেরকে এত দিয়ে ভরিয়ে দেবে, স্পেশালি কুকুরের কথা তো কী বলবো। যাই হোক তো ওরা এতটাই পেট লাভার ছিল। ওনাদের না একটা বিড়াল ছিল, কালো কুচকুচে বিড়াল, হ্যাঁ ওর মোটাটা মানে ওর লেজটা পুরো মোটা পুরু ছিল, লোমে ভর্তি, কিন্তু ওর থাবাটার কাছে একটু হোয়াইট ছিল। ওর নাম ছিল হলো হিরোতো, হিরোতো একটা জাপানিজ নাম যেটা মানে সপ্তমী ম্যামের ছেলে দিয়েছে আর কি, আর খুব ভালোবাসতো। আর ওনাদের একটা গোল্ডেন রিট্রিভার ডগ আছে যার নাম আকিরা, আকিরা আর এই হিরোতোর না খুব বন্ডিংটা স্ট্রং ছিল, মানে ওদের খুনসুটি চলতো, ওদের ঝগড়া চলতো, আবার দুজন দুজনকে চোখে হারাতো, এতটাই ভালো বন্ডিং ছিল কুকুর আর বিড়ালের। আর সপ্তমী ম্যামদের তো কী বলবো, প্রচণ্ড ন্যাওটা ছিল হিরোতো, মানে ম্যাম বলুন বা স্যার বলুন বা বাচ্চা বলুন বা ওনার শাশুড়ি বলুন, সবার ন্যাওটা ছিল। ইনফ্যাক্ট অনেক সময় কী হতো জানো তো, যেমন ও বাইরে বেরিয়ে গেছে তো ম্যামরা দরজা লক করে মানে ভেতরে মানে দরজা সিটকানিটা দিয়ে দিয়েছে, ও এসে কী করতো বলতো, গ্রিলে উঠে না মানে মানুষরা যেমন নক করে ঠিক ওরকম নক করতো, মানে নকটা শুনলেই বুঝে যেত হিরোতো এসছে, দরজাটা খুলতে হবে, দরজা খুললে ও কিন্তু ভিতরে চলে আসতো। আর হিরোতোকে যে বাকি বিড়াল ছানারা বাচ্চা বাচ্চা ছানারা কিন্তু ওকে মা বলে মানে ভাবতো, মানে হিরোতোকে নিজের মা বলে ভাবতো, এবং ওর ব্রেস্ট ফিডও করতো হিরোতোর, মানে ছোটো ছোটো বিড়াল ছানারা আর কি, তো এরকমই বাধ্য ছিল। তো একবার কী হয়েছে, সকালবেলা হিরোতোকে খাওয়া দিয়েছে খেয়েছে, দুপুরবেলা খাওয়া দিয়েছে খেয়েছে, বাট বিকালে খাওয়া দিয়ে হিরোতোকে ডাকছি, হিরোতো কিছুতেই আসে না। তো কী হলো কী এলো, হিরোতো কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ
মানে খুঁজছে ওরা, কিন্তু হিরো তোকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সবার মুখ থমথমে। এরকম ইনসিডেন্ট নাকি আগেও হয়েছিল, যখন হিরো তো একটু ছোট ছিল, তখন নাকি হিরো তো কোথাও বেরিয়ে গেছিলো এবং একটা বাড়িতে আটকা পড়ে গেছিলো দুদিনের জন্য। আর এদিকে সপ্তমী ম্যামরা তো কেঁদে কেটে অস্থির হিরোতর জন্য, কোথায় গেল কোথায় গেল। তারপর নাকি স্যার মানে সপ্তমী ম্যামের হাজব্যান্ড অনেক খুঁজে খুঁজে হিরোতকে দুদিন পরে নিয়ে এসেছিলো, তো এবারও ভেবেছে হয়তো কোথায় চলে গেছে, আসবে আসবে আসবে, ওই আশাটাই রয়েছে। কিন্তু ওনাদের কনস্ট্যান্ট কিন্তু একটা টেনশন চলতে মানে চলছিল মাথায় যে হিরো তো কোথায় গেল। তো ঠিক আছে, এই টেনশন নিয়ে ঘুমিয়েছে সপ্তমী ম্যাম। কিন্তু প্রচণ্ড মানে ওই আর্লি মর্নিং ওঠে, 4:30 উঠে উনি চান টান করে পুজো টুজো দেন, তো ম্যাম তো উঠে সকালে চান টান করে পুজো দিয়েছেন। আর স্যার উঠে ম্যামকে জিজ্ঞেস করছে, কী গো হিরো তোর দেখা পেলে, হিরো তো এসছে? তখন ম্যাম বললো যে হ্যাঁ এসছে, তো ওই নিচে মিটার ঘর, মানে ওনারা দোতলায় থাকে, নিচে একটা মিটার ঘর আছে, মিটার ঘরের উপরে নাকি হিরো তো মানে বসেছিল। সপ্তমী ম্যাম বললো, কী রে কোথায় গেছিস আয়? কিন্তু সপ্তমী ম্যামের দিকে এরকম করে তাকিয়ে হিরো তো আবার বাইরের দিকে চলে গেল। তো এই কথাটাই স্যারকে বললো, তো আবার এর সঙ্গে এটাও বলেছে ও তো এরকম বাইরে যায় না, আমি ডাকলে তো মানে পট করে ঘরে চলে আসে, ও কেন রাস্তার দিকে চলে গেল? তো স্যার বলে, ঠিক তো, ও তো এরকম করে না কোনোদিনও। তো আবার হিরো তোকে বলছে, ঠিক আছে, ওই মানে ম্যাম বলছে তুমি বাজারে যাও, বাজার থেকে ফিরে আসলে হয়তো হিরো তোকে মানে হিরো তো হয়তো ফিরে চলে আসবে। তো স্যারও গেছেন, স্যারের মনে মনে ওই হিরো তোকেই খুঁজতে খুঁজতে রাস্তায় গেছেন, হ্যাঁ, আর ভেবেছে যে বাজারে একটা মাছালার দোকান আছে, জেনারেলি পাড়ার বিড়ালগুলি কিন্তু ওখানেই মানে ইয়ে করে, মানে ওই মাছের কাটা বা ওই আঁশ খাওয়ার জন্য, ভাবছে হয়তো হিরো তো ওখানে গেছে খাওয়ার জন্য। না, সেখানেও ছিল না। আসার সময় হঠাৎ ঘরে ঢোকার কিছুক্ষণ আগে দেখে কি রাস্তার মধ্যে একটা মানে কালো রঙের লোমশ কিছু, যেটাকে মানে গাড়ি পিষে যেতে যেতে ওটা কিছু অবশিষ্ট রয়ে গেছে, ওরকম মানে পুরো চেপ লেপটে আছে। কালারটা দেখে, স্কিনটা দেখে না স্যারের মনটা বুকটা ছ্যাত করে উঠেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ওনার স্ট্রাইক করেছে, আরে এটা তো হিরো তো, ঠিক আছে। উনি না প্রচণ্ড মানে কি বলবো, কষ্ট সহকারে বাড়ি এসছে, বাড়ি এসে সপ্তমী ম্যামকে বলেছে, হিরো তো কি এসেছে? সপ্তমী ম্যাম বলছে, না আসেনি। বলছে, আমার মনে হচ্ছে জানো তো হিরো তো আর নেই। বলছে সপ্তমী, বলছে কী বলছো? বলছে, হ্যাঁ ওই আমি আসার সময় দেখলাম রাস্তায় পুরো পিষে গেছে, মানে কিছু অবশিষ্ট রয়ে গেছে, ওটা দেখেই চিনতে পারলাম। মানে ওনারা তো প্যাট লাভার, স্যার কিন্তু হিরো তোকে দেখে চিনে ফেলেছিলেন, যদিও পুরো চেপটে পিষ্টে গেছিলো। তো ম্যাম বলছে, এটা কী করে হতে পারে, আমি তো সকালেই দেখলাম। এই কথাপতন হচ্ছে ইন দ্যাট টাইম ওনার ছেলের বন্ধু আকাশ এসছে, যে ও মানে ওনার ছেলে খুব ভালো বন্ধু, ওরা একসঙ্গে গেম খেলে, তো ওদের কথাবার্তা চলছিল, তো ইন দ্যাট টাইম আকাশও চলে এসছে। তো আকাশকে বলছে মানে ইয়ে স্যার, আকাশকে বলছে কি জানিস তো হিরো তোকে খুঁজে পাচ্ছি না, তুই কি দেখেছিস? তখন আকাশ যা বললো না, বলছে দেখো আঙ্কেল, আমি এই কথাটা বলতেই অ্যাকচুয়ালি মেইনলি আমার আশা, ভালোই হলো তোমরা কথাটা উঠালে, কালকে যখন আমি টিউশন থেকে ফিরছিলাম বাড়িতে, তখন আমার চোখের সামনেই একটা গাড়ি না হিরো তোকে পুরো পিষে চলে গেছে, তো আমি তখন আর তোমাদেরকে ফোন করিনি, জানি হিরো তোকে তো তোমরা খুব ভালোবাসো, তোমরা হয়তো এটা নিতে পারতে না, কষ্ট হতো, রাত্রে ঘুমোতে পারতে না, তাই ভাবলাম যে সকালবেলা এসে বলবো, ভালোই হয়েছে তোমরা কথাটা উঠিয়েছো, আমি ভাবছিলাম কী করে তোলা যায়। আসলে আকাশ এতই ফ্রিকোয়েন্টলি ওদের বাড়িতে আসতো, হিরো তোকে কিন্তু ও খুব ভালোভাবে চিনতো, যে ওটা ওদের বাড়ির পোষ্য আর কি। তো এরকম অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, ওরা কেউই জানতো না, কিন্তু শেষ দেখাটা দেখা করতে এসেছিল সপ্তমী ম্যামের সাথে। আমি বললাম না, যেটা স্টার্টিংয়ে আমি বলেছিলাম, অনেকদিন আগে লেগেছিলাম গল্পটা, অ্যাক্সিডেন্টাল ডেথ বা সুইসাইড করলে নিয়ার অ্যান্ড ডিয়াররা, সেটা যে মানুষই হতে হবে তেমন তো কোনো কথা না, পশু পাখিরাও তো দেখো কী বলবো, ওরাও তো মানে ওদের মধ্যেও তো আত্মা আছে, ওদের মধ্যেও তো ভগবানের বাস আছে, ওরাও কিন্তু ওই সপ্তমী ম্যাম যে ওকে খুব ভালোবাসতো না, লাস্ট শেষবারের মতো কিন্তু ম্যামকে দেখা দিয়ে গেছে। সত্যি কী বলবো, এই ঘটনার কোনো আমি ক্লারিফিকেশন মানে কোনো ব্যাখ্যা হয় না, কোনো কিছু বলার নেই, খুবই একটা হার্ট টাচি একটা ঘটনা, আমার তো প্রচণ্ড হৃদয়স্পর্শ করে গেছে। আর আজকের এপিসোডটা এখানেই শেষ করবো, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, কারণ আমি তোমাদের কমেন্ট পড়তে কিন্তু প্রচণ্ড ভালোবাসি, তোমরা যখন কমেন্ট পড়ো না আমার প্রচণ্ড ভালো লাগে, যদিও এখন শাউট আউট পর্ব দিতে পারছি না, বিকজ আমার মোবাইলটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, যখনই চলে আসবে আমি শাউট আউট পর্বটা দেবো। তো বন্ধুরা, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।